আর লাগেজ থেকে খাজানা বের হয়েছে এখন, স্ট্রবেরি, চেরি, তারপর হচ্ছে দুই রকম গ্রেপস, কিউই, অ্যাপল, তারপর হচ্ছে আর এখানে আইদা তো আর চকলেট খেতে পারবে না, সেইভাবেই খালি চুষতেছে। আর বাংলাদেশে বসে বিদেশের এই ফল মানে খাওয়া, এটা হচ্ছে আল্লাহর নিয়ামত, মানে সবকিছুর জন্য ধন্যবাদ তোমাকে। নিয়ে আসছি বাট দিয়ে দিছে হচ্ছে যদি খালামুনি, হ্যাঁ নোহাস মামা সবাই মিলে, আর আমাদের লাখ ভালো, আমাদের লাক ভালো যার জন্য হচ্ছে আমরা এত সুন্দর চেরি স্ট্রবেরি এগুলো পাইছি, সাইজ গুলো বেশ বড়, এগুলো লাকিলি পাইছি, সবচেয়ে আকর্ষণীয় এদমনি অবশ্যই আছে চেরি। চেরি কিন্তু এখন পাওয়া যায় না, বাট কেন জানি নুহাস পাইছে, সো সেদিন নিয়ে আসছে সবগুলো। আমার আম্মা খুব পছন্দ করে, নুহাসের আম্মা খুব পছন্দ করে, আন্টিকেও দিয়ে আসছি, তারপর গ্রেপস ওকে নিয়ে যাও, তাহলে তুমি ডিস্টার্ব করবে না। গোল্ড নিয়ে আসছি সবার জন্য, দেখো মানে গোল্ডের থেকেও দামি হচ্ছে এখন কিছুদিন ধরে দেখা যাচ্ছে, কিন্তু এই ধরনের স্ট্রবেরি দেখি নাই, একটু বাঁকা হয়ে গেছে বাইতে আসছে সেটাই বেশি। তো আমি আসলে এইভাবে দেখানোর কারণ হচ্ছে সবাই অনেক বেশি পছন্দ করে, আপনারা ওইভাবে হ্যান্ড লাগেজে আনতে পারবেন, দেখলাম চেক ইন করে না, অনেকের ক্ষেত্রে অনেক রকম হইতে পারে বাট আমি আনতে পারছি। আর এই যে চেরি আনছি বক্সে, আদারওয়াইজ এটা তো গলে যাবে, বড় বড় চেরি দেখো তো এটা কেমন, মুখ হাসি কই, এটা দেখো এটা আর তো খাওনি, এটা অনেক মজা, চেরি খাইছিল আগে বাংলাদেশের ফ্রুটস কেন জানি জিসাও বলতেছিল মজা লাগে, বাট এগুলো একটু পিওর আর কি মেবি। আর এটা হচ্ছে আর একটা গ্রেপস হোয়াইট, আপেলও নিয়ে আসা হয়েছে, এই যে বড় বড় আপেল, তুমি চাইলে চেঞ্জ করতে পারো, তুমি না আমার বড় মুখে তো দিতে হবে, আমি তো বড় হই, আমি তো আমি তো না পাবা ইনশাল্লাহ পরে যখন আসবা, ঠিক আছে। তো সবাই কমেন্ট করে জানাবেন আমার এই বুদ্ধিটা কেমন, কারণ আমরা যখনই আসি তখনই নিয়ে আসি এইভাবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদেশি ফল আমার পোষা করে লাইছে।